রান্না করছি কাতলা মাছের মাথা দিয়ে ভাঙাচোরা সুক্ত। তো তরকারিটা আমি কেটে নেবো, চলো দেখে নাও তরকারিটা কি হবে। মাছের মাথাটাকে ভেজে নিয়েছি দেখো, আর নিয়েছি এই তরকারিগুলোকে পুরো কেটে নিয়েছি, আর আদাটাকে বেটে নেব। আর ওদিকে দুমদাম করে মাছের মাথা ফাটছে, তাই জন্য ঢেকে রেখেছি। মাছের মাথাগুলো একটু পুড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছো, তাহলে তরকারিটা কাটতে কাটতে আর একটু হালকা, অবশ্য কড়া করে ভাজলেই ভালো। তো আর একদম সিম্পল রান্নাটা, নুন হলুদ আর কোনো লঙ্কা পড়বে না, আর পড়বে হচ্ছে আদা বাটা, এই যে আদাটাকে তো বেটে নেবো বললাম, আর ফোড়নে দেব হচ্ছে রাঁধুনি তেজপাতা। তখন দিয়ে দেবো আদা বাটাটা, কারণ আদা বাটাটা যদি আগে দিই তাহলে আদা বাটার গন্ধটা চলে যাবে। তো এখন এই যে আদা বাটাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি হবে সুক্তটা। এবার চিনি দিয়ে দিচ্ছি, আর বাকিটা নুন মিষ্টি পরে চেক করে নেব। এখন মাথাগুলো দিয়ে দেবো, এখন এর মধ্যে এই ভেজে রাখা মাথাগুলো সব দিয়ে দেবো, নাহলে মাথাগুলো মজবে না, তরকারি তো মজে গেছে আর মাথাগুলো মজবে। এইভাবে রেখে দেবো, তাহলে এই মাথাগুলো যে ভাজা হয়েছে পর করা আছে, তো এই জলের মধ্যেই মাথাগুলো এখন সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। জলটা প্রায় টেনে এসছে, এবার উপরে দিয়ে একটু নামানোর সময় একটু কাঁচা তেল ছিটিয়ে দেবো, এই যে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, তাহলে এই শুক্তো স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় কাঁচা তেলটা দেওয়াতে। আমি সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করলাম, আর লাস্টেও সর্ষের তেল দিলাম। এটা দেখতে হয়তো তোমরা এরকম ভাবছ, যারা এই ভাঙাচোরা শুক্তো খায় তো তারা এর স্বাদ জানে, আর যারা নতুন খাবে তাদের তো জানি না কীরকম স্বাদ লাগছে। তো আমাদের তো এই ভাঙাচোরা শুক্তোটা ঢাকার ডিস্ট্রিক্টের লোকেরা খুবই ভালোবাসে। এই ভাঙাচোরা শুক্তো ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে রান্না করা যায়। ভাঙাচোরা শুক্তোর মানেটা হচ্ছে এই যে দেখো, সব ভেঙে চড়ে গেছে মাথা সবজি। তো
তোমরা হয়তো শুনেই একটু অবাক হয়ে যাবে, ভাঙা চোরা সুক্ত, সুক্তর মধ্যে যেমন গোটা গোটা থাকে এইটার মধ্যে দেখো সব ভেঙে চুরে গেছে, মাছ মাথা সবজি, তো সেই জন্য এটার নাম ভাঙাচোরা সুক্ত। তো আমার রেডি হয়ে গেল ভাঙাচোরা সুক্ত, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, তো বাড়িতে বানিয়ে তোমরা খেও। আর আমার রান্নাটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।